ট্যাক্সিক্যাবের প্রস্তাবিত ভাড়া বাতিল করে গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি করেন সংগঠনের সভাপতি শরীফ রফিকুজ্জামান। এ সময় বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রস্তাবিত আন্তঃমন্ত্রণালয় সভায় অনুমোদিত গলাকাটা ট্যাক্সিক্যাবের ভাড়া বাতিল করতে হবে। যাত্রীবান্ধব ও সবার কাছে গ্রহণযোগ্যতা ভাড়া নির্ধারণের দাবিসহ পর্যাপ্ত পরিমাণ গণপরিবহন নামানোর দাবিও জানান হয় মানববন্ধন থেকে।